পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি এখন তোমাদের অঙ্কের ক্লাস শুরু করছি। আমি এখন তোমাদের 8 নম্বর অধ্যায় 104 পাতার অঙ্কগুলো করাবো। প্রথমে একের দাগের অঙ্কটা দেখো। বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছেন। বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল। সারাদিনে মা 9/10 কিগ্রা চিনি খরচ করেছেন। দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? এই অঙ্কটা কি করতে হবে দেখো। অঙ্কটা প্রথমে এই 3/4 কিগ্রা আর 1/5 কিগ্রা এই দুটো অংশ যোগ করবে। যোগ করে যোগফল থেকে এই 9/10 কিগ্রা বিয়োগ করবে। বিয়োগ করলেই উত্তরটা বেরিয়ে যাবে। এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। 2-এর অঙ্কটা আমি করছি দেখো। 2-এর অঙ্কটা, চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? এই অঙ্কটা দেখো কিভাবে করা হলো। অঙ্কটা প্রথমে এরকম লিখছি, চৌবাচ্চায় জল আছে 3/8 লিটার। এইবার 8/25 লিটার জল খরচ হবার পর চৌবাচ্চায় জল আছে সমান কত? 3/8 বিযুক্ত 8/25 লিটার। এবার 8 আর 25-এর লসাগু বার করলাম। লসাগু হলো 200। পরের লাইনে সমান দিয়ে লিখছি, নিচেই 200, ওপরে 3 × 200-কে 8 দিয়ে ভাগ করলাম। ভাগ করে হলো 25, বিযুক্ত 8 × 25 200-কে 25 দিয়ে ভাগ করে হলো 8। লিখলাম 8 × 8 লিটার সমান, এটা গুণ করে হলো 75, বিযুক্ত এটা গুণ করে হলো 64/200 লিটার সমান 11/200 লিটার। এবার লিখছি, 5/16 লিটার জল ঢালার পর চৌবাচ্চায় জল আছে সমান 11/200 যুক্ত 5/16 লিটার সমান 200 আর 16-র লসাগুটা এখানে বার করলাম। লসাগু হলো 400। সমান দিয়ে লিখছি, নিচেই 400, ওপরে 11/400-কে 200 দিয়ে ভাগ করলাম। ভাগ করে হলো 2, তাহলে লিখলাম 11/2 যুক্ত 5/400-কে 16 দিয়ে গুণ করে হলো, ভাগ করলাম, ভাগ করে হলো 25, তাহলে লিখলাম 5/25 লিটার সমান, এইটা গুণ করে হলো, এই অংশটা গুণ করে হলো 22 যুক্ত, এটা গুণ করে হলো 125/400 লিটার সমান 147/400 লিটার। এবার উত্তরটা লিখছি, অতএব এখন চৌবাচ্চায় 147/400 লিটার জল আছে। এইবার এই 3-এর অঙ্কটা, এই অঙ্কটা তোমরা নিজেরা করতে পারবে, এটা করে নিও। এবার পরে দেখো, সরল করি। প্রথমে কয়ের দাগে সরলটা দেখো। সরলটা আছে 2/5 বিযুক্ত 1/10 যুক্ত 1/2। পরের লাইনে সমান দিয়ে লিখছি, 2/5 যুক্ত এই 1/2 যুক্ত 1/2-কে এইখানে নিয়ে আসলাম, তাহলে লিখছি 2/5 যুক্ত 1/2 বিযুক্ত 1/10 সমান, এটা 5 আর 2-এর লসাগু করলাম 10, ওপরে হলো 2 × 2 যুক্ত 1 × 5 বিযুক্ত 1/10 সমান, এটা গুণ করে হলো 4/5/10 বিযুক্ত 1/10 সমান, এই দুটোর লসাগু হলো, সমান দিয়ে লিখছি, এটা যোগ করে হলো 9/10 বিযুক্ত 1/10 সমান, এই দুটোর লসাগু হলো 10, তাহলে হলো 9/1 সমান 8/10 সমান হচ্ছে, এটা কাটাকুটি করে হলো 4/5। এইবার ওয়াইয়ের অঙ্কটা দেখো, 1/7 যুক্ত 5/7, এটা প্রথম বন্ধনীর মধ্যে বিযুক্ত, আবার প্রথম বন্ধনীর মধ্যে 1/5 যুক্ত 2/5। পরের লাইনে সমান দিয়ে লিখছে, এটা 7 লসাগু হলো, তাহলে ওপরে লিখলাম 1/5/7 বিযুক্ত, এটা 5 লসাগু হলো, ওপরে লিখলাম 1/2/5 সমান, এটা যোগ করে হলো 6/7 বিযুক্ত 3/5 সমান, 7 আর 5-এর লসাগু এখানে লিখলাম 35, তাহলে ওপরে হলো 6×5 বিযুক্ত 3×7/35 সমান, এটা গুণ করে হলো
30 বিযুক্ত 21 বাই 35 সমান 9 এর 35। এবার বর্গীজয়ের অঙ্কটা দেখো, আছে অঙ্কটা 9 বাই 15 বিযুক্ত 1 এর 10 যুক্ত 3 এর 10, এটা প্রথম বন্ধনীর মধ্যে। পরের লাইনে সমান দিয়ে লিখছি 9 এর 15 বিযুক্ত, এইটার হচ্ছে 1 এর 10 আর 3 এর 10, এই নিচের এই 10 দুটো লসাগু করলাম হলো 10। তাহলে লিখছি 10 আর ওপরে লিখছি 1 যুক্ত 3। পরের লাইনে সমান দিয়ে লিখছি 9 এর 15 বিযুক্ত 4 এর 10 সমান 15 আর 10 এর লসাগু বার করলাম হলো 30। ওপরে লিখছি 9 গুণিত 2 বিযুক্ত 4 গুণিত 3 সমান, এটা গুণ করে হলো 18 বিযুক্ত 12 বাই 30 সমান 6 এর 30, এটা কাটাকুটি করে হলো 1 এর 5। এইবার এই বাকি অঙ্কগুলো, বাকি যে কটা সরল আছে একই নিয়মে তোমরা করবে। এবার দেখো 9 নম্বর পাঠ, 9 নম্বর পাঠ 110 পাতা দেখো, 110 পাতায় এখানে কতগুলো ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশটা দেখো, উপরে আছে 11 বাই 60, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের ওপরের লবটা বড়, নিচের হরটা ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের ওপরের লবটা হচ্ছে ছোট আর নিচের হরটা বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর এই পূর্ণ দেয়া, এই এক পূর্ণ চারের সাত, এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবার দেখো এই অঙ্কটা দেখো, 22-এর 7, 22-এর 7 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে কীভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়, প্রথমে 22-এর 7কে প্রথমে 7 দিয়ে 22কে এখানে ভাগ করা আছে, ভাগফল হয়েছে 3 আর এখানে ভাগশেষ আছে 1। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, 3 যুক্ত 1-এর 7 সমান 3 পূর্ণ 1-এর 7। অনুরূপভাবে এই 32-এর 7, এটা প্রথমে 32কে 7 দিয়ে ভাগ করবে, 32কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 4 আর ভাগশেষ থাকবে 4। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, 4 যুক্ত 4-এর 7 সমান 4 পূর্ণ 4-এর 7। একই নিয়মে এই অঙ্ক দুটো তোমরা করবে। এবার দেখো একের দাগের অঙ্কগুলো, নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। প্রথমে কয়ের দাগের অঙ্কটা দেখো, কয়ের দাগের অঙ্কটা হচ্ছে 21-এর 4 আছে। এবার 21-এর 4কে প্রথমে 21কে আমরা 4 দিয়ে ভাগ করলাম, ভাগফল হলো 5 আর ভাগশেষ থাকলো 1। তাহলে আমরা অঙ্কটা এইভাবে লিখছি, 21-এর 4কে আমরা সমান দিয়ে এইভাবে লিখছি, 5 যুক্ত 1-এর 4 সমান 5 পূর্ণ 1-এর 4। এবার ওয়াইয়ের অঙ্কটা আছে 51-এর 8, 51কে 8 দিয়ে ভাগ করলাম, ভাগ করে ভাগফল হলো 6 আর ভাগশেষ থাকলো 3। তাহলে আমরা এটা লিখি, তাহলে আমরা এটা লিখতে পারি এরকম, 6 যুক্ত 3-এর 8 সমান 6 পূর্ণ 3-এর 8। এবার দেখো এই খ গ ঘ, এই তিনটে অঙ্ক তোমরা একই নিয়মে করবে। এইবার এই দুয়ের দাগেরগুলো দেখো, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি। 3 পূর্ণ 1-এর 7, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই 3 পূর্ণ 1-এর 7কে তো আমরা এইভাবে লিখতে পারি, 3 যুক্ত 1-এর 7 সমান, এই 3কে আমরা এই ভগ্নাংশটার হরের সঙ্গে সমান করবার জন্যে ওপর নিচে 7 দিয়ে গুণ করলাম। তাহলে লিখলাম 3 গুণিত 7 বাই 7 যুক্ত 1-এর 7 সমান, এটা 7 লসাগু হলো, তাহলে ওপরে লিখছি 3 গুণিত 7 যুক্ত 1 সমান, এটা গুণ করে হলে 21 যুক্ত 1 বাই 7 সমান 22-এর 7। দেখো 4 পূর্ণ 4-এর 7, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, 4 যুক্ত 4-এর 7 সমান, এই সংখ্যাটাকে এই ভগ্নাংশের হরের সঙ্গে সমান করার জন্যে উপর নিচে 7 দিয়ে গুণ করলাম, লিখছি 4 গুণিত 7 বাই 7 যুক্ত 4-এর 7। এইবার পরের লাইনে সমান দিয়ে লিখছি, এটা 7 লসাগু হলো, 7 লিখলাম নিচে, ওপরে লিখলাম 4 গুণিত 7 যুক্ত
4 সমান এটা যোগ করে হলো 32 এর 60। এই পরের অঙ্কটা দেখো, 2 * 4 = 7, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 + 4 = 7 সমান 2 × 7/7। এই ভগ্নাংশটা হরের সঙ্গে সমান করবার জন্য ওপর নিচে 7 দিয়ে গুণ করলাম, 2 + 4 = 7 সমান, এবার 7 লসাগু হলো, 7 লসাগু লিখলাম, ওপরে লিখলাম 2 × 7 + 4 সমান, আর নিচে লিখলাম 7 সমান, এটা যোগ করে হলো 18/7। এবার দেখো এইখানে 3টে অঙ্ক আছে, এই অঙ্ক 3টে তোমরা করে নিও। এবার 3-এর দাগের অঙ্কগুলো দেখো, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। প্রথমে ক্ষয়ের দাগের অঙ্কটা দেখো, অঙ্কটা আছে 12 * 2 = 13, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবে, 12 * 2 = 3কে আমরা এইভাবে লিখছি, 12 + 2 = 3 সমান দিয়ে লিখছি 12 × 3/3, এটার সঙ্গে সমান করার জন্যে ওপর নিচেকে 3 দিয়ে গুণ করলাম, 2 + 3। এবার 3 লসাগু হলো, তাহলে ওপরে লিখছি 12 × 3/2 সমান 38 এর 3। এবার 6-এরটা দেখো, 3 * 5 = 6, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 3 + 5 = 6, পরের লাইনে সমান দিয়ে লিখছি 3 × ওপর নিচে 6 দিয়ে গুণ করলাম, 5 = 6 সমান, 6 লসাগু হলো, এবার লিখছি ওপরে 3 × 6 + 5 সমান 23 এর 6। এবার 6-এরটা দেখো, 15 * 3 = 8 সমান, এটা লিখছি 15 + 3/8 সমান, 15-কে ওপর নিচে 8 দিয়ে গুণ করলাম, 3/8 সমান, 8 লসাগু হলো, ওপরে লিখলাম 15 * 8 + 3 সমান 123/8। এবার দেখো এখানের বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে। এবার পরের পাতা দেখো, 112 পাতা, এখানে একটা লেখা অঙ্ক আছে, এই লেখা অঙ্কটা এটা যোগ করা যোগ করতে হবে। এই অঙ্কটা দুটো পদ্ধতিতে করা আছে, তোমাদের যে পদ্ধতিটা করতে সুবিধা হবে তোমরা সেই পদ্ধতিতেই করবে। পরের পাতাতে দেখো, 113 পাতায়, এখানেও একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দুটো নিয়মে করা আছে, তোমাদের যেটা করতে সুবিধা হবে তোমরা সেই নিয়মেই করবে। এইবার আমরা নিচের দেখো, 113 পাতার নিচের দেখো, এখানে আছে যোগ করি। প্রথমে কয়ের দাগের অঙ্কটা, 12 * 5 + 10 = 3, এই অঙ্কটা কিভাবে করা হলো, অঙ্কটা লিখলাম, এখানে 5 আর 3-এর লসাগু বার করলাম, লসাগু হলো 15, লসাগু হলো 15, এইবার এটা যোগ করলাম, এটা যোগ করে বেরোলো 86 = 15 সমান দিয়ে লিখছি, এটাকে পূর্ণ করলাম, 5 * 1 = 11 = 15। এবার গয়ের অঙ্কটা দেখো, 20/3 + 25/2 + 7/6, প্রথমে 3, 2 আর 6-এর লসাগু করলাম, লসাগু হলো 6, এই অঙ্কটা যোগ করে হলো 122/6, এটা কাটাকুটি করলাম, করে হলো 3, এটাকে পূর্ণ করলাম, 100-কে 3 দিয়ে ভাগ করে হলো 20 * 1 = 3। এইবার ওয়াইয়ের দাগের অঙ্কটা দেখো, 2 * 1 = 5 + 1 * 4 = 20 + 1 = 1 = 20, এটা প্রথমে পূর্ণটা ভেঙে দিলাম, সমান দিয়ে লিখছি, এটা পূর্ণটা ভেঙে হলো 11 * 5 + 19 = 15 + 21 = 20 সমান, পরের লাইনে 5, 15 আর 20-এর লসাগু বার করলাম, হলো 60, এটা যোগটা করলাম, যোগটা করে হলো 271/60, এটা ভাগ করলাম, 60 দিয়ে 271-কে হলো 4 * 31 = 60।
এবার বাকি যোগগুলো তোমরা একই নিয়মে করবে। পরের পাতা দেখো, 114 পাতার এখানে একটা লেখা অঙ্ক আছে, এই লেখা অঙ্কটা করে দেওয়া আছে, এই অঙ্কটা তোমরা দেখবে। তারপরের পাতাতে দুইয়ের দাগের যে একটা লেখা অঙ্ক আছে, এই অঙ্কটা নিজেরা করে নেবে। এইবার দেখো তিনের দাগের বিয়োগ, প্রথমে কয়ের অঙ্কটা হচ্ছে 3^2 = 15, বিযুক্ত 2^5 = 6, এই বিয়োগটা কিভাবে করা হলো লিখলাম 3^2 = 15 = 2^5 = 6, সমান দিয়ে পরের লাইনে এটা পূর্ণটা ভেঙে দিলাম, হলো 47^15 = 17/6, সমান দিয়ে এটা লিখছি 15 আর 6 লসাগুটো বার করলাম 30, এটা বিয়োগটা করে হলো 9/30, এটা কাটাকাটি কাটাকাটি করে হলো 3/10। এবার উমায়ের অঙ্কটা দেখো, অঙ্কটা আছে 53/15 বিযুক্ত 13/12, প্রথমে 15 আর 12 লসাগুটো এখানে বার করলাম, লসাগুটা বেরোলো 60, এটা বিয়োগ করলাম, বিয়োগটা করে হলো 147/60, এটা কাটাকাটি করে হলো 49/20, এটাকে পূর্ণ করলাম, পূর্ণ করে হলো 2^9 = 20। এবার এই 6 পর্যন্ত অঙ্কগুলো তোমরা